রিয়া, তুমি জানো তুমি আমার প্রিয়া, তোমার জন্য সব সময় পাগল আমার হিয়া। তুমি এত সুন্দর করে আবৃত্তি করো না, আমি দেখে মুগ্ধ হয়ে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ। কি পছন্দ করি এটা। হ্যালো, হ্যাঁ বল। ইরে মামা, কই তুই? কেন তুই জানোস না আমি ডেটিং এ আসছি, এই সময় কল দিছিস কেন? কি কস মামা, তোমার তো আমার খুব দরকার। না না, এখন আমার কোনো উপকার হলো তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, পরে কথা হবে, ঠিক আছে? এখন রাখ তুই। আরে রাগ করতেছিস কেন, তোর তো আমার খুব দরকার। কোন পার্কে আসছিস তাড়াতাড়ি ক মামা। ফোন রাখিস না, রাখলে কিন্তু তুই বিপদে পড়বি। এবার পাইছি তোমারে। এনিথিং রং? না না, তেমন কিছু না। চলো যাই, সামনে আগাই। ঠিক আছে চল। কিরে কই যাস? যাই তো খেলা দেখতে মামা। যাবি? কি খেলা? ফুটবল খেলা হচ্ছে। আরে এগুলো তো পোলা বানের খেলা, তোর আজকে অন্য খেলা দেখাবো, চল আমার সাথে প্র্যাকটিক্যাল। সত্যি? তাহলে তো যাইতে হয় মামা, প্লেয়ার কারা? চল দেখাচ্ছি। চল শেষ, একবারই শেষ নেশা করতে করতে। কত ভালো একটা স্টুডেন্ট ছিল, কত ভালো একটা চাকরিও করতো। চল মজাই। আর খাবো না, খাবো জানে কাঁদলো কত তোমায় একটু চেয়ে, হৃদয় জানে পুরলো কত তোমায় না হাবে, চোখ জানে কাঁদলো কত তোমায় একটু চেয়ে, হৃদয় জানে পুরলো কত তোমায় না হাবে, জানবে কি আর কোনো দিনও ভাঙনের কি জ্বালা, জানবে কি আর করলে কত আমায় অবহেলা, জানবে কি আর কোনোদিনও ভাঙনের কি জ্বালা, জানবে কি আর করলে কত আমায় অবহেলা। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। তুমি তো সুন্দর করে কিভাবে আবৃত্তি করো বলো তো, আমাকে একটু শিখাবা?
কি বলো, তোমাকে শেখাবো না, তুমি তোমার সব কিছু। আচ্ছা দেখো, আজকে আকাশটা অনেক সুন্দর না? হুম, ঠিক তোমার চোখের মতো। তাই? হ্যাঁ। উঠতে চাও? হুম, ইচ্ছা আছে, স্বপ্ন রানা পেলে। আচ্ছা মনে করো আমি হারিয়ে গেছি, মানে আমাকে খুঁজে পাচ্ছ না, তখন কি করবে? থানায় জিডি করবো। তুমি ফান করছো, রাইট? আমাকে এত বিশ্বাস কর? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, রাখছি এখন। তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কোনো প্রবলেম হয়েছে? আসলে আমার কিছু টাকা দরকার, ছোট ভাই কল দিয়েছিল, ওর সেমিস্টার ফি লাগবে, কোথায় যে পাই, কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি বলো, এটা কোনো সমস্যা হইল? কত টাকা লাগবে তুমি জাস্ট আমাকে বলো, সব টাকা আমি দিব। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আরে মামা, আরে মামা, তুই এখানে কেন? ডিস্টার্ব করলাম নাকি? না না, ঠিক আছে, পরিচিত হও। না, পরিচয় করে দিতে হবে না, চিনি তাকে। চিনোস? হ্যাঁ। কিভাবে? ও তো একটা চিটার, বাটপার, দর্জনখানিক ছেলের সাথে সম্পর্ক আছে, ছেলেদের সাথে সম্পর্ক করে টাকা হাতিয়ে নেয়। কি বলতেছিস তুই এগুলো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, তোর কথা ভুল হচ্ছে। আমার কথা ভুল হচ্ছে না, তুমি তো রোমাঞ্চের সাগরে ডুবে আছো, তাই টের পাচ্ছ না। এই নাও, তুই বল। মামা, এই মেয়ে তো আমার পিছনেও লাগছিল, ওকে পাত্তা দিই নাই। আমাদের হাসিব ভাইকে তো চিনিস? হ্যাঁ। তাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাকে সর্বনাশ করে সারছে, সে এখন মদ খেয়ে রাস্তায় রাস্তায় মাতালের মতো ঘোরে। ছি, এত খারাপ এই মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এই আপনারা এসব জাতা কি বলছেন? জাতা বলতেছি মানে? এই তানবি, তুই ফোন চেক কর, একাধিক কল পাবি। এই মেয়ে, ফোন দাও। ফোন দিও মানে? এটা আমার পার্সোনাল ফোন, আমার ফোন আমি আপনাদের কেন দিব? তা আমাকে দাও। দিব না, কখনোই দিব না, তোর সাথে কথাই বলবো না। দেখ দেখ, বিপদ দেখেই কিভাবে লেজ গুটিয়ে পালাচ্ছে, তুমি একই ফাঁদে পা দিয়েছো বন্ধু। টাকা পয়সা নিয়েছে নাকি কিছু? আরে না না, নিতে পারে নাই, আমি আগেই বুঝছিলাম ও একটা পাকা খেলোয়াড়। তোরা ওরা ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করবো না, ওকে মেরে উঠছি। না না বন্ধু, এটা করা যাবে না, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর প্রধানমন্ত্রীও মেয়েদের সাপোর্টই টানবে, নয়তো তোমার অবস্থা লাস্টে হাসিবের মতোই হবে। আমি ওকে দেখে নিবো, একদম দেখে নিবো। সময় থাকতে ভালো হয়ে যাও মামুনি, ভালো থেকো। তোমার হতে গিয়ে তোমার থেকে ফিরছি শুধুই কাটার আঘাত নিয়ে, পড়লে না তো তোমার গলায় আমার ফুলের মালা, পড়লে না তো তোমার গলায় আমার ফুলের মালা, জানবে কি আর করলে কত আমায় অবহেলা, জানবে কি আর করলে কত আমায়।